আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সোনা জিতে বাঁকুড়া জেলার পাশাপাশি সোনামুখীর নাম উজ্জ্বল করলেন সিভিক ভলেন্টিয়ার শ্যামসুন্দর গোলদার। তার বাড়ি সোনামুখী শহরের শ্যামবাজারে। জাতীয় স্তরে ফেডারেশন যোগা স্পোর্টস কাপ 2020 প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি। ভারত সরকার অনুমোদিত যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সিনিয়র পুরুষ বিভাগে শতাধিক প্রতিযোগীকে হারিয়ে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন শ্যামসুন্দর গোলদার। শ্যামসুন্দর গোলদারের এই সাফল্য অতটা সহজ ছিল না। ডিউটি শেষ করে দাদার মুদি দোকানে দাদার সাথে হাত লাগাতে হয়। পাশাপাশি বাড়ির সবজি বাজার করা থেকে শুরু করে জল তোলা সবকিছুই তাকে করতে হয়। আর এত সবের মধ্যেও নিজের প্র্যাকটিস চালিয়ে এই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন তিনি। সিভিক ভলেন্টিয়ার হিসেবে 7 বছর ধরে সোনামুখী থানায় কর্মরত রয়েছি। এছাড়াও ডিউটির ফাঁকা সময় বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই, যোগাসন চর্চা করাই বাচ্চাদেরকে বিকেল টাইমে। তাছাড়াও যে টাইমটা ফাঁকা থাকে সেই টাইমটা দাদার দোকানে, দাদার পাশে দাদা হেল্পার হিসেবে কাজ করি। বাড়িরও কিছু কাজ করতে হয়, বাড়ির মা বাবাকে সাহায্য করি বাড়ির কাজে। পাশাপাশি সোনামুখীর নাম উজ্জ্বল করেছেন সোনামুখী শহরের সিদ্ধেশ্বর তলার এক গৃহবধূ পল্লবী সেন। এই প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তারও সংসার সামলে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা, পাশাপাশি ছেলেকে পড়াশোনা করানো, রান্নাবান্না সমস্ত কিছুই তাকে নিজে হাতে করতে হয়। আর এই সাফল্য তার মাঝখান থেকে এক চেষ্টার ফল, যা অত্যন্ত প্রশংসনীয়। গত 15 তারিখ থেকে 29 অগস্ট পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল। গত রবিবার বিকেলে তার ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফল ঘোষণা হতেই সোনামুখীর এই দুই পরিবারের সদস্যদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এর পাশাপাশি তাদের ধন্যবাদ জানিয়েছেন সোনামুখী থানার আধিকারিক চয়ন কুমার ঘোষ। সোনামুখীর যোগ প্রশিক্ষক নীরব দে বলেন, এই প্রতিযোগিতাটি জেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাটি তামিলনাড়ুতে হওয়ার কথা ছিল, কিন্তু এবছর বর্তমান কঠিন পরিস্থিতির কারণে তা হয়নি। অনলাইনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোনামুখীর শ্যামসুন্দর ও পল্লবী জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন। স্বাভাবিকভাবেই সোনামুখীর শহরবাসী হিসেবে অত্যন্ত গর্বিত তারা। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে অলরেডি দুজনেই, মানে এই 2020 মালয়েশিয়াতে একটা এশিয়া মানে এশিয়া প্রতিযোগিতায়, মানে যোগা প্রতিযোগিতায় সুযোগ পেয়েই আছে। আমরা চাই, আমি চাই যে ওই প্রতিযোগিতাতে মানে খুব প্রথম হোক, এটাই আমি চাই। এর জন্য আমার যেটুকু প্রশিক্ষণ দেওয়ার আমি তো দেবই, এবং ওরাও নিয়মিত চর্চার মধ্যে আছে এখনও, যাতে সাফল্য পায় আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। শ্যামসুন্দর গোলদার বলেন, ছোটবেলা থেকে যোগ অনুশীলন করে আসছেন। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের চাকরির ফাঁকে প্রতিদিন সকালে নিয়ম মাফিক অনুশীলন করেন। তবে আশা করেছিলেন প্রতিযোগিতায় কোনো একটা পদক পাব, একেবারে স্বর্ণ পদক মিলবে তা আশা করিনি, এমনটাই বলেন তিনি। খুবই ভালো লাগছে, আমার অনেক দিনের স্বপ্ন, এত বছর ধরে আমি প্র্যাকটিস করে আসছি। অল ইন্ডিয়া বেসে আমি কখনো প্রথম পুরস্কার স্বর্ণ পদক পাবো সেটা কখনোই ভাবিনি। হ্যাঁ, এখানে আমি কম্পিটিশন নামতেও চাইছিলাম না। আমি রাজ্য থেকে জাতীয় স্তরে পুরস্কার পাওয়ার পর এই কম্পিটিশনটা ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছিল। তো কম্পিটিশনে নামার ইচ্ছা থাকেনি, কারণ প্র্যাকটিস ডিউটি করার সাথে সাথে প্র্যাকটিস সম্ভব হয় না, খুবই কম সময় দিতে পারি প্র্যাকটিসের জন্য। আমার বাড়ির লোকেরা, মা বাবা, বাড়ির সদস্যরা চাপ দিয়েছিল কম্পিটিশনে নামার জন্য। সবচেয়েও বেশি আমার নিরূপদা, আমার কোচ বলা চলে, আমাদের সোনামুখীর শিক্ষক,
আমার প্রীতিলতা দি, প্রীতিলতা প্রাসাদ, হ্যাঁ, ওনাদের চেষ্টার জন্য, ওনাদের জোরের জন্য আমি আজকে কম্পিটিশনে নেমেছি। পল্লবী ঘর সেন বলেন, জাতীয় স্তরের প্রতিযোগিতার সাফল্য পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। পরবর্তী সময়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতে সব ধরনের প্রচেষ্টা আগামীতে তিনি চালিয়ে যাবেন। খুব আনন্দ হয়েছে, এরপরে নেক্সট চেষ্টা করব আমি যেন ফার্স্ট হতে পারি। কষ্ট ছোটোর থেকে আমি এটাকে যোগাসনটা প্র্যাকটিস করি, তো বাড়ির যেহেতু আমি গৃহবধূ, সেহেতু আমাকে বাড়ির সব কিছু করে, ছেলের সব কিছু দেখাশোনা করে, পড়াশোনার সব কিছু ঠিক করে আমাকে এই জায়গাটায় আসতে হয়েছে। সে আমি 2-3টে ইনস্টিটিউটে যোগাসন শেখাই, আর একটা স্কুলেও আমি যোগাসনের সাথে যুক্ত আছি, স্কুলে শেখাই। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যোগা অ্যাসোসিয়েশনে আমি ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করেছি। একটি লক্ষ্য আছে, আমি ইন্টারন্যাশনালে দেশের হয়ে কম্পিটিশন করার চেষ্টা করব এবং সেখানে পজিশন পাওয়ারও চেষ্টা করব। বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আগামী দিনের শ্যামসুন্দর গোলদার বাঁকুড়ার নাম উজ্জ্বল করুক এই কামনাই করি। থানাতে কর্মরত শ্যামসুন্দর গোলদার পুরুষ বিভাগে এবছরের 4th ফেডারেশন যোগাসন স্পোর্টস কাপে প্রথম স্থান অধিকার করেছে। আমরা গর্বিত শ্যামসুন্দরের এই সাফল্যে। আগামী দিনে শ্যামসুন্দর আরও সফল হোক ও বাঁকুড়ার নাম উজ্জ্বল করুক, আমরা এই কামনা করছি। বাঁকুড়া থেকে নরেশ ভগতের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।